নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখানেই আছো খুব আনন্দে আছো গত সপ্তাহে আসেনি আর গত সপ্তাহে নিশ্চয়ই খুব মজা করেছে তাই না তো আজ অপরূপ রূপকথা বুদ্ধদেব বসুর লেখা এই বইটা থেকে আমরা ডেনমার্কের একটা রূপকথার গল্প শুনব তাহলে চলে যাই আচ্ছা এই গল্পগুলো অ্যাকচুয়ালি হলো সত্যিকারের অনুবাদ সাহিত্য কেমন আর এই গল্পগুলোর প্রকৃত যে লেখক যিনি লেখক ইনি তিনি হলেন হ্যান্স অ্যান্ডারসন তিনি ডেনমার্কের বাসিন্দা ছিলেন তো তার একটা বিখ্যাত গল্প আমরা পড়ে ফেলবো আর আহ দেখো এখানে লেখাই রয়েছে হ্যান্স অ্যান্ডারসনের তেরোটি গল্পের অনুবাদ রূপ কথা বুদ্ধদেব বসুর অনুবাদে আর অবসর প্রকাশনী থেকে প্রকাশিত আচ্ছা এটা কিন্তু ঢাকা থেকে অবসর প্রকাশনীর যে সংস্থা তার মানে ঢাকা থেকে আবার এটা প্রকাশিত হয়েছে কেমন তো চলো আমরা চলে যাই আজকে আমরা পড়ব দু সপ্তাহ আগে আমরা কুচ্ছিত হাঁস এই গল্পটা পড়েছিলাম আর আজকে আমরা পড়বো কোকিল ও কলের কোকিল তাহলে চলে চলে যাই এই তো চলে এসেছি কোকিল ও কলের কোকিল শোনো তবে চীন দেশের রাজা একজন চীনে ম্যান তার আগে পিছে ডাইনে বাঁয়ে যত লোক তারাও সব চীনে এটা ঘটেছিল অনেক দিন আগে কিন্তু সেই জন্যেই তো গল্পটা বলছি পাছে সবাই ভুলে যায় রাজার ছিল এক প্রাসাদ অমন আর পৃথিবীতে হয় না আগাগোড়া চিনে মাটির তৈরি ভীষণ দামি এমন হালকা ঠুনকো যে ছুঁতে ভয় করে বাগানে ফুটে কত আশ্চর্য ফুল সবচেয়ে যেগুলো দামি তাদের গলায় রুপোর ঘণ্টা বাঁধা কাজ দিয়ে যদি হেঁটে যাও ঘণ্টা শব্দে ফিরে তাকাতেই হবে বুঝলে রাজার বাগানে সব ব্যবস্থাই চমৎকার এত বড় বাগান মালি নিজেই জানে না তার শেষ কোথায় যদি কেবলই হেঁটে চলো আসবে এক বনের ধারে কি সুন্দর বন তাতে মস্ত উঁচু গাছ আর গভীর হ্রদ বন সোজা সমুদ্রে চলে গেছে নীল জলে অতল সমুদ্র আর ঝুঁকে পড়া ডালপালার পাশ দিয়ে কত বড় বড় জাহাজের আনাগোনা আর সেই ডালপালার আড়ালে লুকিয়ে থাকে এক কোকিল কি মধুর তার গান এত মধুর যে জেলে মাছ ধরতে এসে হাতের কাজ ফেলে চুপ করে শোনে যখন শেষ রাত্রে জাল নিয়ে এসে সে শোনে কোকিলের স্বর কি সুন্দর গান জেলে ভাবলে কিন্তু সে তার মাছ ধরার কাজে মেতে রইল ভুলে গেল কোকিলের কথা পরের দিন শেষ রাত্রে কোকিল যখন আবার গান করে উঠল জেলে আবার শুনল শুনে ভাবলে আহা কি গান নানা নানা সেই রাজধানীতে দেখে বাহবা দেয় রাজার প্রাসাদ আর বাগান দেখে তাদের চোখের পলক আর পড়ে না কিন্তু কোকিলের গান যেই তারা শোনে অমনি বলে ওঠে আহা এমন আর হয় না দেশে ফিরে এসে তারা কোকিলের গল্প পণ্ডিতেরা বড় বড় পুঁথি লেখেন চীন রাজার প্রাসাদ নিয়ে বাগান নিয়ে কিন্তু কোকিলকে কি তারা ভুলতে পারেন সেই পাখির প্রশংসা হাজার পাতা জুড়ে আর কবিরা হ্রদে ঘেরা বনের বুকের সেই আশ্চর্য পাখিকে নিয়ে আশ্চর্য সব কবিতা লেখেন পুঁথিগুলো পৃথিবীতে কে না পড়ল আর চীন রাজার হাতেও কয়েকখানায় এসে পড়ল বই কি তাঁর সোনা সিংহাসনে বসে বসে তিনি পড়লেন আরও পড়লেন পড়তে পড়তে কেবল খুশি হয়ে মাথা নাড়তে লাগলেন কেবল তার রাজধানীর তার প্রাসাদের তার বাগানের এত সব উচ্ছ্বসিত বর্ণনা পড়ে বড় ভালো লাগলো তার কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে কোকিল পাখি সেখানে স্পষ্ট করে লেখা ব্যাপার কি রাজা চমকে উঠলেন কোকিল সে কি জিনিস ওরকম কোনো পাখি আছে নাকি আমার রাজত্বে আমার বাগানেও নাকি আছে আমি তো কখনো শুনিনি ই কাণ্ড তার কথা আমি প্রথম জানলাম এসব বই পড়ে রাজা তার প্রধান আমাত্মকে ডেকে পাঠালেন তিনি এতই প্রধান যে তার নিম্নস্থ কেউ যদি কখনো সাহস করে তার সঙ্গে কথা বলতো তিনি শুধু জবাব দিতেন পি আর তার অবশ্যই কোনো মানে হয় না কোকিল বলে এক আশ্চর্য পাখি নাকি এখানে আছে রাজা বলেন এরা বলছেন আমার এত বড় রাজত্বের সেটাই শ্রেষ্ঠ জিনিস কই আমি তো তার কথা কখনো শুনিনি প্রধান আমার তো একটু ভেবে বলেন রাজসভায় তো রাজসভায় সে তো কখনো উপস্থিত হয়নি তার তো নামই শুনিনি মহারাজ রাজা বলেন আজ সন্ধ্যায় সে আমার সভায় এসে গান করবে এই আমার আদেশ পৃথিবী শুদ্ধ লোক তার কথা বলতে পাগল আর আমিই নে আমার কাছে তো তার কথা কেউ বলেনি আমার তো বলেন খুঁজব তাকে ধরে আনব কিন্তু কোথায় সে প্রধান আমার তো রাজপ্রাসাদের দুশো হিঁড়ে দিয়ে দুশো বার ওঠা করলেন খুঁজলেন ঘরে ঘরে খুঁজলেন বারান্দায় কিন্তু যাদের সঙ্গে তার দেখা হলো কেউ শোনেনি কোকিলের কথা ফিরে গেলেন তিনি রাজার কাছে বলেন মহারাজ এ নিশ্চয়ই বই লিখিয়ে দে বানানো গল্প যত বই লেখা হয় তার মধ্যে কত যে থাকে বানানো মিথ্যা মহারাজ ভাবতেও পারবেন না কিন্তু এ কী করে মিথ্যে হবে যে বইয়ে কথা পড়েছি স্বয়ং মহামহিমান্বিত জাপান সম্রাট আমাকে তা পাঠিয়েছেন কোকিলের গান আমি শুনবই আজ সন্ধ্যায় রাজসভায় তার উপস্থিতি চাই যদি সে না আসে তাহলে আজ সন্ধ্যা ভোজের পর আমার সমস্ত সভাসদ হাতির নিচে পড়ে মরবে চুম্পি প্রধান আমাত্ম বলে উঠলেন তারপর আবার তিনি ওঠানামা করলেন দুশো সিঁড়ি দিয়ে খুঁজলেন সবগুলো ঘর সবগুলো বারান্দা সভাসদরা ছুটল তাঁর সঙ্গে সঙ্গে যেহেতু হাতির নিচে পড়ে মরতে কারুরই পছন্দ নয় শেষটায় রান্নাঘরে ছোট একটি মেয়ের সঙ্গে তাদের দেখা রাজার পাঁচশো রাঁধুনির জন্যে পাঁচশো ঝি সেই ঝিয়েদের মধ্যে সবচেয়ে ছোট সে সে বললে কোকিল আমি তো রোজই শুনি তার গান আহা সত্যি ভালো সত্যি বড় ভালো গায় আমার মা অসুখে পড়ে আছেন সমুদ্রের ধারে এক কুঁড়ে ঘরে রোজ সন্ধ্যায় ভোজের পাত কুড়োনো নিয়ে যাই তার কাছে যাবার পথে ক্লান্ত লাগি বনের মধ্যে একটু জিরিয়ে নিই তখন শুনি কোকিলের গান শুনতে শুনতে চোখ আমার জলে ভরে যায় মনে হয় মা আমাকে চুমু খেলেন প্রধান আমন্ত গম্ভীর মুখে বলেন আজ সন্ধ্যায় কোকিলের রাজসভায় আসবার কথা তুমি পারবে আমাদের তার কাছে নিয়ে যেতে যদি পারো এক্ষুনি তোমাকে রাঁধুনি করে দেব। তাছাড়া মহারাজ যখন ভোজে বসবেন তুমি দরজার ধারে দাঁড়িয়ে দেখবার অনুমতি পাবে তখন তারা সবাই মিলে গেল সেই বনে কোকিল যেখানে গান গায় গেল মন্ত্রী সেনাপতি উজির নাজির হাকিম পেশকার পদ দিয়ে তারা চলেছে এমন সময় একটা গরু হাম্বা হম্বা করে উঠল সেনাপতি বলে উঠলেন বাহ ওই তো এ আমি আগেও শুনেছি নিশ্চয়ই অতটুকু শরীরে এত জোর সাবাস ছোট মেয়েটি বললে এ তো গরু ডাকছে সে জায়গাটা আসতে এখনো দেরি আছে তারপর শোনা গেল পুকুরের ধারে ব্যাঙের ডাক মন্ত্রী বলে উঠলেন ওহো এই তো স্পষ্ট শোনা যাচ্ছে ঠিক যেন মন্দিরের ঘন্টা। এ তো ব্যাং ডাকছে মেয়েটি বললে এক্ষুনি কোকিলের গান শোনা যাবে তারপর কোকিল গান করে উঠল ওই তো মেয়েটি বললে শুনুন আপনারা শুনুন ওই তো সে বসে আছে মেয়েটি একটা গাছের ঘন ডালের দিকে আঙুল তুলে দেখালো অনেকক্ষণ উঁকি ঝুঁকি লাভ ঝাঁপ মেরে অনেক চেষ্টায় সবাই সেই কালো পাখিকে দেখতে পেল প্রধান আমার বলে উঠলেন আরে ই আবার একটা পাখি নাকি মরিমড়ি কি রূপ সমস্ত দল এই রসিকতায় হেসে উঠল সেনাপতি বলেন বোধ আমাদের সবাইকে দেখে ঘাবড়ে গিয়ে ওর অমন চেহারা হয়েছে এই কথাটা নিয়েও খুব হাসাহাসি হলো মেয়েটি গলা চড়ি বলে কোকিল শুনছ আমাদের সর্বগুণ সম্পন্ন সম্রাট তোমার গান ইচ্ছা প্রকাশ করেছেন নিশ্চয়ই নিশ্চয়ই কোকিল তক্ষণি মহা উৎসাহে গান গাইতে আরম্ভ করলো ঠিক জলতরঙ্গ বাজনার মতো প্রধান আমার তো বললেন এতদিন যে আমরা শুনিনি এই তো আশ্চর্য সবাই খুব নাম হবে পাখির কোকিল ভেবেছিল সম্রাট বুঝি সেখানে উপস্থিত তাই সে জিজ্ঞেস করলে মহারাজ কি আবার আমার গান শুনবেন প্রধান আমার তো গম্ভীর স্বরে বললেন বেশ গান তোমার কোকিল আজ রাজপ্রাসাদের আজ রাজপ্রাসাদের সান্ধ্য উৎসবে তোমাকে আমি নিমন্ত্রণ করছি সেখানে তুমি গান শুনিয়ে আমাদের অর্ধ সম্রাটকে মুগ্ধ করবে কোকিল আর্ধেক কথা বুঝতেই পারলে না আমার গান তো এই সবুজ বনেই সবচেয়ে ভালো শোনায় সে বললে তবু সম্রাটের নিমন্ত্রণে এসে এলো রাজসভায় আজ উৎসব শয্যা সাদা চিনেমাটির দেওয়াল আর মেঝে হাজার সোনার আলোয়ের ঝলমলো সবচেয়ে আশ্চর্য ফুলগুলো রাখা হয়েছে উঠবার সিঁড়িতে ঢোকবার দরজায় ঘণ্টা বাজিয়ে তারা নিজেদের জাহির করছে সব সময় হাওয়া থাকে না আর হাওয়া না হলে ঘন্টা বাজে না সেই জন্য একটা যন্ত্রের ভিতরে হাওয়া তৈরি করে নলের মুখ দিয়ে সারাক্ষণ বয়ানো হচ্ছে ঘণ্টাগুলো এত জোরে বাজছে যে কথা বলে নিজে শোনা দেয় সবার ঠিক মাঝখানে সোনার একটা ডালে হিরের পাতা আসন বসানো কোকিল সেখানে বসবে সভাসদরা বসেছেন সাজের আর অলঙ্কারের ঝিলিক তুলে আর সেই ছোট মেয়েটি দরজার আড়ালে সে এখন এখন রাজা সে রাজরাধনীর পদ পেয়েছে সবাই কোকিলের দিকে তাকিয়ে স্বয়ং সম্রাট চোখের ইশারায় তাকে উৎসাহ দিচ্ছেন আর কোকিল এমন আশ্চর্য গান করলে যে সম্রাটের দু চোখ জলে ভরে উঠল চোখ ছাপিয়ে বেয়ে পড়ল গাল দিয়ে তখন কোকিল গাইল আরও মধুর আরও তীব্র মধুর স্বরে তা সোজা বুকের মধ্যে এসে লাগল সম্রাট এত খুশি হলেন যে তিনি তাকে তার এক পাটি সোনার চটি গলায় পরবার জন্যে দিতে চাইলেন কিন্তু কোকিল বললে মহারাজ আমাকে ক্ষমা করুন আমি আর কিছু নিতে পারব না যথেষ্ট পুরস্কার আমি পেয়েছি আমি সম্রাটের চোখে অশ্রু দেখেছি সেই তো আমার পরম ঐশ্বর্য সম্রাটের অশ্রুর অদ্ভুত ক্ষমতা এত বড় পুরস্কার আর কি আছে সভার মেয়েরা বলেন বাহ গলায় কি কায়দা দেখেছ আর এরপর থেকে কেউ তাদের সঙ্গে কথা বলতে এলে তারা গলায় জল দিয়ে কুলকুচি করতে লাগবেন ভাবলেন অমনি করে তারাও বুঝি কোকিল হতে পারবেন আর প্রাসাদের ঝি চাকররাও জানালে যে তারা খুব খুশি হয়েছে সেটা মস্ত কথা কেননা ঝি চাকরদের খুশি করাই সবচেয়ে শক্ত এক কথা বলতে গেলে রাজসভায় এসে কোকিল দস্তুর মতো উতরে গেল তখন থেকে রাজসভাতেই তার বাসা হলো নিজে সোনার খাঁচায় দিনের মধ্যে বেরোতে পারে আর রাত্রে একবার আর তার বেরোবার সময় সঙ্গে থাকে জোন বারো চাকর তাদের প্রত্যেকের হাতে পাখির পায়ের সঙ্গে বাঁধা রেশমি সুতো শক্ত করে ধরা এই রকম বেরোন হয়ে কোনো সুখ নেই সত্যি বলতে শহরের সবারই মুখে এই আশ্চর্য পাখির গল্প দুজন লোকে যখনই দেখা হয় একজন যদি বলে কো অমনি আর একজন বলে উঠবে কিল তারপর দুজনেই দীর্ঘশ্বাস ফেলবে একে অন্যের মনের ভাব বুঝতে পারবে ফিরিওয়ালাদের এগারোটি ছেলেপুলের নাম রাখা হলো কোকিল কিন্তু তাদের একজনও গানে একটা টান দিতেও পারে না একদিন রাজার নামে এলো মস্ত একটা পার্সেল তার গায়ে বড় বড় অক্ষরে লেখা কোকিল এই বিখ্যাত পাখি সম্বন্ধে নতুন একটা বই এলো রাজা বললেন কিন্তু বই তো নয় বাক্সের মধ্যে ছোট একটা জিনিস চমৎকার কাজ একটা কলের কোকিল মণিমুক্ত হিরে জহরতে ঝলমল সত্যিকারের পাখির মতো তার গান কলের পাখিটায় দম দিয়েছ কি সে অবিকল কোকিলের মতো গাইতে শুরু করবে আর সঙ্গে সঙ্গে তুলবে তার সোনার উপর কাজ করা ল্যাজ গলায় তার ছোট্ট ফিটে বা ফিতে বাঁধা তাতে লেখা জাপানের মহিমান্বিত সম্রাটের কোকিলের তুলনায় চীন সম্রাটের কোকিল কিছুই নয় বাহ চমৎকার তো সবাই একসঙ্গে বলে উঠল আর যে লোকটি কলের কোকিল নিয়ে এসেছিল সে তক্ষণি প্রধান কোকিল বাহক উপাধি পেল এখন এরা দুজন একসঙ্গে গান করুক রাজা বললেন সে কি চমৎকারই হবে দুজনে একসঙ্গে গান গাইলো কিন্তু বেশি জমল না কারণ কলের কোকিল গাইলো বাঁধাগত আর সত্যিকারের কোকিল গাইলো নিজের খেয়ালে প্রধান কোকিল বাহক বললে আমাদের কোকিলের কিছু দোষ নয় ও বাঁধা সুরে গায় একেবারে নিখুঁত তারপর কলের কোকিল একা গাইল আসল কোকিলের মতো সে মুগ্ধ করলে তার উপর সে দেখতে অনেক ভালো বাজুবন্ধ হারের মতো ঝলমল করছে একবার নয় দুবার নয় বত্রিশ বার কলের কোকিল সে একই গত গাইল তবু ক্লান্ত হলো না আমার তোদের আবার শুনতেও আপত্তি নেই কিন্তু সম্রাট বললেন এখন জ্যান্ত কোকিল কিছু গান করুক কিন্তু কোথায় সে কখন সে উড়ে গেছে খোলা জানলা দিয়ে ফিরে গেছে বনের সবুজ বুকে কেউ লক্ষ্য করেনি কোথায় গেল রাজা জিজ্ঞেস করলেন তখন সভাসদরা সবাই কোকিলকে বিস্তর গালমন্দ করলে কেউ বললে নেমোখারাম কেউ বললে জঙ্গলি থাকবে যে পাখি আমাদের আছে তাই সবাই বললে আর তারপর অবশ্যই কলের কোকিলকে আবার গাইতে হলো চৌত্রিশ বারের বার একই গদ তারা শুনলে গদটা বড় শক্ত এত শুনেও তাদের মুখস্থ হলো না রাজসভার সঙ্গীত বিশারদ পাখিটাকে বিশেষ প্রশংসা করলেন শুধু যে ওর পালকগুলো অনেক সুন্দর মনিমুক্ত এই ঝকঝকে তা নয় ওর ভিতরটাও ভিতরটা ভালো পূজনীয় সম্রাট উপস্থিত ও ভদ্রমহোদগণ এটা তো আপনারা দেখেছেন যে কোকিলের বেলায় আগে থেকে কিছুই বোঝা যায় না কোন নিয়ম মেনেই চলে না সে কিন্তু কলের কোকিল আগাগোড়া নিখুঁত হিসেব করা তাকে বোঝা যায় খুলে দেখা যায় কোত থেকে আসছে সুর কেমন করে আসছে কোনটার পর কোনটা সব একেবারে স্পষ্ট ঠিক আমাদের মনের কথাটি বলেছেন সবাই বললে পরের পূর্ণিমায় রাজ্যে সব প্রজাদের নিমন্ত্রণ হলো এই পাখি দেখতে সঙ্গীত বিশারদ দেখাবেন গানও শুনতে হবে তাদের রাজার হুকুম গান তারা শুনলো একবার নয় দুবার নয় বার এত খুশি হলো তারা গান শুনে যেন ছত্রিশ পেলা চা খেয়েছে চীন দেশে জানো তো চা খাওয়াটাই রেয়াজ কেউ বললে আহা কেউ বললে ওহো কেউ ঘাড় নাড়লে কেউ নাড়লে মাথা কিন্তু সেই যে জেলে বনের মধ্যে আসল কোকিলের গান যে শুনেছিল সে বললে মন্দ নয় কিন্তু যতবার গাইল একরকমই গাইলো যেন আর কি যেন একটা নেই মনে হলো কথাটা সঙ্গীত বিশারদ শুনে ফেললেন ভুরু কুঁচকে বললেন কি নেই বলো তো বাবু তালে লয় সুরে মানে একেবারে নিখুঁত জেলে বেচারা ঘাবরে চুপ করে গেল কি নেই নিজের কাছেও সে বলতে পারবে না আসল কোকিল নির্বাসিত হল দেশ থেকে নকল পাখিটা রইল রাজার হালে সম্রাটের বিছানার পাশে রেশমি বালিশে সে চারদিকে মণিমুক্ত হিরে জহরতের সব উপোকন ছড়ানো উপাধি হলো তার রাজ ভোজান্ত গীত রাজ পথ পেল সে বাম প্রথমের অর্থাৎ রাজার বাঁদিকে সবার আগে যে বসে রাজার ধারণা শরীরের যেদিকে আমাদের হৃৎপিণ্ড দিকটাই প্রধান আর রাজার শরীরেও হৃৎপিণ্ড বাঁ বসানো সঙ্গীত বিশারদ নকল পাখি সম্বন্ধে পঁচিশখানা মোটা পুঁথি লিখে ফেললেন তার লেখা যেমন লম্বা তেমনই গুরুগম্ভীর চীনে ভাষার যত শক্ত শক্ত কথা সব আছে তাতে তবু সবাই বললে যে তারা সবটা পড়েছে এবং পড়ে বুঝেছে পাছে কেউ বোকা ভাবে কি সঙ্গীত বিশারদ চটে গিয়ে পাগলা হাতে নিচে তাদের থেঁতলে মারেন কাটল এক বছর এমনি করে কলের পাখির গানের প্রত্যেকটি ছোট ছোট টান সম্রাটের মুখস্থ তার পরিষদদের মুখস্থ প্রত্যেক চিনের মুখস্থ সেই জন্যই তাদের তা এত ভালো লাগে সঙ্গে সঙ্গে নিজেরাও গাইতে পারে গায়েও রাস্তার ছোকরারা গান করে কুকু কু কু কুকু স্বয়ং সম্রাটও তাই গান করেন পাখিটার কিছু নাম হলো বটে এরই মধ্যে একদিন হলো কি কলের পাখি গেয়ে চলেছে এত ভালো সে আর কখনোই যেন গায়নি সম্রাট শুনছেন বিছানায় শুয়ে হঠাৎ পাখিটার ভিতরে একটা শব্দ হলো কি যেন একটা ছিঁড়ে গেল সবগুলো চাকা একবার ঘুরে এলো তারপর গান গেল থেমে সম্রাট লাফিয়ে উঠলেন ডেকে পাঠালেন তার দেহ পুরোহিতকে চীন সম্রাটের চিকিৎসকের তাই উপাধি কিন্তু তিনি কি করবেন তারপর ডাকা হলো ঘড়েওয়ালাকে অনেক বলা বলি অনেক খোঁজাখুঁজি টুকটাক ঠুক ঠাকের পর পাখিটাকে রকমে মেরামত করা গেল বটে কিন্তু আগের জিনিস আর হলো না ঘড়েওলা বলে গেল একে যেন খুব সাবধানে নাড়াচাড়া করা হয় কলকবজা গেছে খারাপ হয়ে নতুন আর বসানো যাবে না এর পর থেকে বছরে একবারের বেশি একে গাওয়ানো যাবে না আর তাও না গাওয়ালেই ভালো রাজ্যে হাহাকার পড়ে গেল কিন্তু সঙ্গীত বিশারদ সমস্ত প্রজাদের সামনে ছোট একটা বক্তৃতা করলেন ভারী ভারী সারবান কথায় বুঝিয়ে দিলেন যে পাখিটা আগের মতোই ভালো আছে সুতরাং সন্দেহ নেই পাখিটা আগের মতোই ভালো আছে পাঁচ বছর কেটে গেল এবার রাজ্যে সত্যিকারের হাহাকার চীনেরা তাদের সম্রাটকে সত্যি ভালোবাসে আর এখন শোনা যাচ্ছে সম্রাটের নাকি অসুখ আর বেশি দিন তিনি বাঁচবেন না এরই মধ্যে নতুন একজন সম্রাট ঠিক করা হয়ে গেছে আর প্রজারা রাজপ্রাসাদের বাইরে রাস্তায় দাঁড়িয়ে প্রধান আমাত্মর কাছে খোঁজ নিচ্ছে রাজা কেমন আছেন প্রধান আমাত্ম বলছেন পি আর মাথা নাড়ছেন সমস্ত জমকালো বা বিছানায় সম্রাট শুয়ে আছেন শরীর তার ঠান্ডা মুখ তার ম্লান সভাসত্বের ধারণা তিনি মরে গেছেন তারা ছুটেছেন নতুন সম্রাটকে অভিনন্দন জানাতে উজির নাজিররা রাস্তায় বেরিয়ে এসে জটলা করছে দাসীদের ঘরে বসেতে চায় আড্ডা সমস্ত ঘরে আর বারান্দায় আশেপাশে চারদিকে পুরু গালিচা দিয়ে মোড়া মেঝে যাতে কোনো পায়ের শব্দ শোনা না যায় চুপ একেবারে চুপ কিন্তু সম্রাট মরেনি মরেননি শক্ত নিশার হয়ে শুয়ে আছেন জমকালো বিছানায় সোনার পার বসানো মখমলের পর্দা দিয়ে আড়াল করা ঘরের জানলা খোলা আকাশ থেকে চাঁদের আলো এসে পড়েছে সম্রাটের উপর আর তার কলের পাখির উপর অতি কষ্টে সম্রাটের নিঃশ্বাস পড়ছে কেউ যেন চেপে বসেছে তার বুকের উপর চোখ মেলে তিনি তাকালেন দেখলেন তার বুকের উপর মৃত্যু বসে তার মাথায় তারি সোনার মুকুট এক হাতে তারই তরোয়াল অন্য হাতে তারই ঝকঝকে নিশেন আর চার দিকে মখমালের পর্দার ভাঁজের ভিতর থেকে অসংখ্য অদ্ভুত মাথা বেরিয়ে এলো বেশিরভাগ সুন্দর কয়েকটা কুচ্ছি সম্রাটের সমস্ত জীবনে ভালো আর মন্দ কাজ তার সামনে মাথা বাড়িয়ে দাঁড়িয়েছে এখন মৃত্যু কিনা তার বুকের উপর বসে আমাকে মনে পড়ে দেখো তো আমাকে চিনতে পারেন কি না ফিস ফিস করে কথা বলছে তারা এত বেশি বলতে লাগলো তারা যে সম্রাটের কপাল বেয়ে ঘাম গড়িয়ে এলো চাইনে এসব শুনতে চাইনে দুর্বল স্বরে সম্রাট বলে উঠলেন গান গান বাজাও ঢাক ঢাকঢোল বাজাও চিনে দামামা এদের কথা আমায় আর যেন শুনতে না হয় আর তারা কেবলই কথা বলতে লাগল আর মৃত্যু মাঝে মাঝে মাথা নাড়তে লাগলেন চিনেম্যানের মতো গান গান সম্রাট বলে উঠলেন ওরে আমার সোনার লক্ষ্মী পাখি গান কর একটা গান কর কত সোনা তোকে দিয়েছি দিয়েছি কত দামি দামি উপহার আমার সোনার চটিও বেঁধে দিয়েছি তোর গলায় এখন গান কর গান কর কিন্তু পাখিটা চুপ করে দাঁড়িয়ে রইল কে দেবে তাকে দম আর দম না দিয়ে দিলে সে গাইবেই বা কী করে আর মৃত্যু তার গর্তে বসার চোখে এক দৃষ্টিতে সম্রাটের দিকে তাকিয়ে রইল একেবারে চুপ এমন চুপ যে ভয় করে আর হঠাৎ জানলার দিক থেকে বেজে উঠল গান আশ্চর্য মধুর গান এই সেই ছোট্ট কোকিল আসল কোকিল জানলার বাইরে গাছের ডালে বসে সে গাইছে সে শুনেছিল সম্রাট ভালো নেই আর তাই সে এসেছে তাঁকে শান্তি দিকেতে আশা দিতে গিয়ে চললে সে এক মনে আর আস্তে আস্তে সেই মূর্তিগুলি ম্লান হতে হতে মিলিয়ে গেল রক্ত উষ্ণ হয়ে উঠে জোরে বইল সম্রাটের দুর্বল শরীরে এমন কি মৃত্যুও কান পেতে শুনল তারপর বললে আহা বাচ্চা থেমো না তবে আমাকে দাও ওই ঝকঝকে সোনালি তলোয়ার দাও ওই চোখ ঝলসানো নিশেন দাও ওই সম্রাটের মুকুট আর মৃত্যু একে একে সব ঐশ্বর্যই দিয়ে দিলে গান শুনবে বলে আর কোকিলের গান আর থামে না সে গাইল কবরখানার গান যেখানে সব চুপচাপ যেখানে ফুটেছে সাদা গোলাপ আর চেরির মঞ্জরির মিষ্টি গন্ধ ভাসছে হাওয়ায় কত শোকের অশ্রুতে যেখানকার ঘাস ভিজে গেল সে গান শুনতে শুনতে মৃত্যুর বড় ইচ্ছে হলো তার নিজের বাগানটা একবার দেখে ভেসে চলে গেল সে জানলা দিয়ে ঠান্ডা সাদা খানিকটা কুয়াশার মতো রাজা বলে উঠলেন ধন্য কোকিল তুমি ধন্য ওরে দেবতার দুধ স্বর্গের পাখি তোকে তো আমি চিনি নি তোকে তো আমি চিনি তোকেই না আমি আমার রাজত্ব থেকে তাড়িয়ে দিয়েছিলাম তবু তুই তো আজ তাড়িয়ে দিলি ওই মূর্তির দল আমার বিছানার থেকে তাড়িয়ে দিলি মৃত্যুকে আমার হৃদয় থেকে কি পুরস্কার চাস তুই বল কোকিল বললে আমি তো পেয়েছি আমার পুরস্কার মহারাজ প্রথম যেদিন আমি আপনার সামনে গান করি আপনার চোখে জল এসেছিল তা আমি কখনো ভুলব না যে গান গাই ওর বেশি আর কোনো মনে মুক্ত চায় সে এখন আপনি ঘুমুন মহারাজ সুস্থ সবল হয়ে উঠুন আমি আপনাকে গান শোনাই গাইলো কোকিল শুনতে শুনতে সম্রাট ঘুমিয়ে পড়লেন সে ঘুম মুছিয়ে দিলে তার সমস্ত রোগ সমস্ত ক্লান্তি সকালবেলায় আলো জানলা দিয়ে সকালবেলার আলো জানলা দিয়ে তার মুখের উপর এসে পড়ল তিনি জেগে উঠলেন নতুন স্বাস্থ্য নতুন উৎসাহ আমার তো কি ভৃত্য কেউ তখনও আসেনি সবাই জানে তিনি আর বেঁচে নেই কেবল কোকিল তখনও গান করছে তার পাশে বসে তুমি সব সময় থাকবে আমার সঙ্গে থাকবে তো সম্রাট বললেন তোমার যেমন খুশি গান করবে তুমি কলের পুতুলটাকে হাজার টুকরো করে আমি ভেঙে ফেলব কোকিল বললে মহারাজ ওর উপর রাগ করছেন যতখানি ও সাধ্য করেছে এতদিন ওকে রেখেছেন এখনও রাখুন আমি তো রাজপ্রাসাদে বাসা বেঁধে থাকতে পারবো না অনুমতি করুন যখন ইচ্ছে করবে আমি আসব এসে সন্ধ্যাবেলায় জানলার ধারে ওই ডালের উপর বসে গান শোনাব আপনাকে সে গান শুনে অনেক কথা আপনার মনে পড়বে যারা সুখী তাদের গান গাইব যারা দুঃখী তাদের গান গাইব গাইব চারদিকে লুকোনো ভালো মন্দর গান আপনার এই ছোট পাখিটি অনেক দূরে দূরে ঘুরে বেড়ায় গরিব জেলের ঘরে চাষিদের খেতে আপনার সভার ঐশ্বর্য থেকে অনেক দূরে যারা থাকে যায় তাদের কাছে জানে তাদের কথা আপনার মুকুট পবিত্র কিন্তু আপনার হৃদয়ে আছে স্নেহ তাকেই আমি ভালোবাসি আপনাকে আমি গান শোনাবো এসে কিন্তু মহারাজ একটি কথা আমাকে দিতে হবে যা চাও যা কিছু চাও তুমি সম্রাট নিজের হাতেই তার রাজবেশ পরে উঠে দাঁড়ালেন তা সোনার তরোয়াল চেপে ধরলেন বুকের উপর এই মিনতি আমার ছোট একটা পাখি এসে আপনাকে সব কথা বলে যায় এ কথা কাউকে বলবেন না তাহলে সব ভালো রকম চলবে এলো ভৃত্য এলো আমাত্ম মৃত সম্রাটকে দেখতে একই ওই তো তিনি দাঁড়িয়ে সম্রাট তাদের দিকে তাকিয়ে বললেন এসো তো বন্ধুরা আজকের গল্প তো এখানেই শেষ হলো কিন্তু আজকের এই গল্প থেকে আমরা কি শিখলাম বলো তো জীবনে মানুষ নিজেকে প্রকৃতির নিয়মে বিবর্তিত করতে করতে আজ অনেক দূর এসে পড়েছে সেখানে প্রকৃতির সাথে সাথে মানুষের সৃষ্টি অনেক যন্ত্র অনেক কলকবজাও স্থান করে নিয়েছে আমাদের নিত্য নৈমিত্তিক জীবনে তাই একটা জিনিস অবশ্যই বলবো প্রকৃতি আর মানুষের সৃষ্টি এই প্রকৃতি দুটোকেই সম্মান করতে হবে যারা তৈরি করেছেন কলকবজা তারাও প্রচুর ভালোবাসা দিয়ে তৈরি করেছে তাই না সেই তৈরিতে সেই সৃষ্টিকেও যেমন কাছে রাখতে হবে ঠিক তেমনি প্রকৃতিকেও কাছে রাখতে হবে প্রকৃতিকে যন্ত্র করলে চলবে না আর যন্ত্রকে শুধু শুধু এটা ভেবে রাগ করলে চলবে না সেই অমুকটা কেন হলো না প্রত্যেকেরই নির্দিষ্ট একটি জায়গা আছে তাদের একটি কর্তব্য আছে সেই অনুযায়ী তাদেরকে সম্মান করতে হবে তাই তো তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো তাটা